দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খড়ের গাধায় আগুন, পাল্টাপাল্টি অভিযোগ জমি নিয়ে ই কথা আছে, তাদের কাগজ পাতি পাইতেছে না। এখন কিন্তু আমার সন্ত্রাস ডেকে নিয়ে বাড়ি ঘর ই করবার নিকে চাইতেছে, আবার যে আজকে আবার বাড়িতে আগুন লাগাই দিছে। কে লাগাই দিছে? এইটা লাগাইছে সোরাবের খোলা এক জাত কোমর, আর হলো আচ্ছা আপনার এটা দেখছেন নাকি? জি। আচ্ছা আপনার এই বিষয়ে কি আপনার আইনগত কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আচ্ছা আপনারা মানে প্রশাসনের কাছে কি দাবি করেন? আমরা বিচার, তত্ত্ব বিচার আমরা দাবি করি। আপনি কি আজকে কি ঘটনা করছে? আজকে খেরে ফেলা আমাদের আগুন দিছে। আপনার কত বিঘার জমি ধানের খেরে ফেলা? আমার 8 বিঘা জমিনের খেরে ফেলা আমাদের আগুন দিছে। কে ধরাই দিছে জানতে পারছেন, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি, 3 দিন আগে বলছে যে আগুন ধরাই দিব। আমরা 3 দিন ধরে খালি খুঁজে রাখতাছি করতাছি না, এর মধ্যে মাগরিবের নামাজের সময় নামাজ দেখছি আমরা, তখন আগুন ধরাই দিই। তখন দেখছে যে এখন মানুষ বাড়ির মধ্যে গেছে, এখন লোক নাই, তখন আগুন ধরাই দিছে। কে বলছে? বলছে রাজ্জাক, রাজ্জাকের মেয়ে। কি কারণে বললো তারা? কি কারণে বললো? আমাদের জমি এই নি, ওরা দখল করবে, জোরে দখল করবে জমি। মানে মূলত জমি নেই মেন সমস্যা? হ্যাঁ জমি নেই সমস্যা। কতদিন যাবত এই সমস্যা আপনাদের? দীর্ঘদিন যাবত, দীর্ঘদিন যাবত। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা এটা সুস্থ বিচার চাই। আমার আপন নাম হলো আরশেদ আলী, গ্রাম খেরাবাড়ি। আমাদের এই জমিটা আমরা যখন ছোট তখন আমরা কিনে নিছি, এটা মানে কিনে নিছি। কিনে নেওয়ার পরে আমরা এই জমি নিয়ে মানে অনেক দিন ধরে আমাদের সাথে মানে অনেকভাবে মানে ই করতেছি, সন্ত্রাসী কি দাবি করতেছে তারা? বলতেছে যে রেকর্ড মূল্যে তারা জমি পায়, তাদের কোনো রেকর্ডই নাই, কোনো কাগজপাতি নাই। আমি রেকর্ড কালেকশন মামলা করছি। আমি আজকে যে মানে আমি দনবারে চলে গেছি, আমার ছোট ভাই ছোট বাজার দোকানে গেছে, আমার আব্বা ছোট বাজার দোকান করে, আমি দনবারে দোকানদারি করি। মানে বাড়িতে এই যে মাগরিবের সময় আম্মা গেছেন নামাজে, এর মধ্যে ছোড়া বলে রাজ্জাক, রাজ্জাকের বউ মেয়া এগুলো এসা মানে আমাদের খেয়াল বলে আমাদের আগুন। এই জমি সংক্রান্ত বিষয় এগুলো নিয়ে কি ইতিপূর্বে কোনো সালিশ দরবার হয়েছে? হ্যাঁ কমসে কম 50 বার সালিশ দরবার হয়েছে। ওরা কোনো ভাবে কোনো কাগজপত্র দিতে মামলা চলতেছে নাকি? এটা নিয়ে মামলা চলতেছে, কোর্টে কোর্টে মামলা চলতেছে। আপনারা এই ঘটনা এখন কি আইনের আশ্রয় নেবেন কিনা? এটা এটা সুস্থ একটা দাবি দাবি চাচ্ছি। আচ্ছা আপনারা কি কোনো আইনের আশ্রয় যাবেন কিনা? হ্যাঁ আমরা আইনের আশ্রয় যাবো। কি পরিমাণে ক্ষতি আপনাদের হয়েছে? আমাদেরকে অঞ্চকম 10 থেকে 15 লাখ টাকা ক্ষতি করছে। এটা কি সুষ্ঠু বিচার চান? এটা সুস্থ একটা বিচার চাচ্ছে। কি 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 ঘটনাটা কি মানে আছে, কি করছে? আগুন লাগছে এই যে হুল্লে মায়া। আচ্ছা আপনি দেখি চান সঠিক বিচার চান দোষীদের? বাবার নাম? গ্রাম আচ্ছা, আজকে এখানে একটা ঘটনা ঘটছে, আসলে সে বিষয়ে আপনি কি জানেন? আমি তো জানি না কোন কিছুই। জাগরাতলা একটা মরা মরছে, মানে খুব কাছের লোক ছিল, ওই লোকটা মানে 2 দিন আগে চা খাইছে, সেই লোকটা আজকে 4টার সময় টুক করে মারা গেছে। আমি তার আগে দেখতে গেছিলাম, আল্লাহ বিলবার তুই রঙাইছে, তো আমার মানুষকে দেখি বলে এই ঘটনা, যে কী ঘটনা যে খেয়াল হলো আগুন ধরছে, ফায়ার সার্ভিস দেখে ফেলাম। আচ্ছা আমি পরে তখন ধরি দৌড় বেড়াইছি অটো দিয়ে, আসার পরে তো তঙ্গা এই জায়গায় আইছি, আসার পরে তঙ্গা যে মানে অনেক ওই নাটি ঠাঙ্গালে মানে বাইবের মধ্যে মানে হুমকি পাঠাচ্ছে। আচ্ছা কে হুমকি পাঠাচ্ছে? ওই আসাদটা পোলাওয়ারা, ওই সেলিম আর আসাদটা, আসাদটা বউ। আগুন না আগুন চলাকালীন না নিবানে ভরে? আচ্ছা এই যে তারা তো অভিযোগ করতেছে যে আপনার আগুন লাগাই দিচ্ছেন, আসলে ঘটনাটা কি? আসলে এই যে তারা অভিযোগ করতেছে, এটা কি কতটুকু সত্যতা আছে আপনার কি মনে হয়? আমার মনে হয় যে যদি কাল অভিযোগ এরা যদি যে আগুন দিক তথ্য বাইকের উচিত, বাইকের উচিত মানে পুরাতন মানে যত ধোধ হবে মানে সত্যতা বাইকের এরা যে আমাদের ভিতরে একই বাড়ি পাশাপাশি বাড়ি। আপনাদের সম্পর্কে কোনো আত্মীয় হয় নাকি? না কোনো আত্মীয় হয় না। এই যে এটা কি আসলে কি পূর্ব শত্রুতা নাকি আসলে কি জমিনের শত্রুতা? আচ্ছা এটা জমিনের যে শত্রুতা, এটা কি মামলা চলতেছে কোর্টে? হ্যাঁ কোর্টে মামলা চলতেছে। আমরা 7 ধারা 44 ধারা মানে করে আসছি। আচ্ছা আপনারা কি আপনারা মামলা করছেন না তারা মামলা করছে? পাল্টাপাল্টি কি মামলা হয়েছে? হ্যাঁ আমরা আগে করছি তারপরে ওরা করছে। আচ্ছা সর্বশেষ ওনারা জমি কি মূল্য দাবি করে? মূলত দাবি করতেছে যে আমাদের চাচাগোর কাছ থেকে জমি কিনে নিছে। হ্যাঁ
আপনার জমি বিক্রি করছেন কিনা? হ্যাঁ, তো তার জিজ্ঞাসা পাতি করছে, জমি আমরা জমি বোঝাই দেবো, আমার জমি চাই না তো আঙ্গু আছে। কাগজপত্র দেখতে চাইছিলেন কি আপনারা? হ্যাঁ, কাগজপত্র দেখতে চাইছিলেন, চাইছি। এর আগে ইতিপূর্বে সালিশ করছি, মেলারি সালিশ হওয়ার দিয়ে নাকি জমি যে বিক্রি করছে ওনারা কি স্বীকার করছে? হ্যাঁ, স্বীকার করছে, কিন্তু কইছে যে আম গাছ থেকে জালিয়াতি করে জমির কলা করে নিছে। আমরা বারবার করে কইছি যে আঙ্গুর নামে কলে ঘট নাই, আমার জমি কিনা নিল ঘর জমি গুলো ঠিক না, অগনামগুল কাজপাতি সব কিছু। আর যদি তোমরা দাবি করো আমার দেওয়া বাধ্য। সর্বশেষ প্রশাসনের কাছে আপনাদের চাওয়া কি, যে আপনাদেরকে যে অভিযুক্ত করা হয়েছে তারা দাবি করতেছে যে আপনারা খেরে পারে আগুন লাগাই দিছেন? আমাদের কি অভিযোগ করবো রে ভাই, আমাদের তো কোনো অভিযোগ নাই, কারণ প্রশাসনের কাছে তো তাদের নিরাপত্তা দাবি। সঠিক সমাধান চাচ্ছেন আপনারা? সঠিক সমাধান যারা সেটাই আমরা চাই। ওনারা কিন্তু দাবি করছে যে আপনারা তাদেরকে এই অনেক লোকজন এনে তাদেরকে হুমকি ধামকি দেন। না, আমরা কোনো একটা মানে কুকুর খাওয়ারি নেই, তাদের মায়ের দূর করতেছেন হুমকি দেন না কোনো দিনও না। ওরা এর ঘুরে মানে মনে করেন যে এ দাও এ বাগি এ ফালা এ ফসকা মানে যে সময় রাতে বাড়ি আছে সেই সময় ঘুরে নিয়ে যাচ্ছে, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে বাড়ি বাড়ি নিয়ে গেছে। নিয়ে হাইরে মানে অনেক মানুষ জানে, সব সকল লোকই জানে যে বাংলা বেড়া। আচ্ছা শুনেন, এই যে আজকে যে খেরের পালায় আগুন লাগছে, যে কোনো কারণে তো ঘটতে পারে, সেই ঘটনাটা যারা ঘটাইছে সঠিক বিচার হওয়া দরকার কিনা? অবশ্যই সঠিক বিচার হওয়া উচিত।